দেশীয় সঙ্গীতের জনপ্রিয় নাম আঁখি আলমগীর, যদিও তার শুরুটা হয়েছিল অভিনয়ের মাধ্যমে। তিনি বাংলাদেশের একমাত্র সঙ্গীত শিল্পী যিনি অভিনয় এবং গানের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভূষিত হয়েছেন। ছোটবেলায় আমজাদ হোসেন পরিচালিত ভাত দিয়ে সিনেমায় অভিনয়ের জন্য শিশু শিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন। আর বড়বেলায় গায়িকা হিসেবে বাবা খ্যাতিমান চিত্রনায়ক এম এ আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্পতে প্লেব্যাক করার জন্য পুরস্কৃত হয়েছেন। আঁখি আলমগীরের বহু জনপ্রিয় মৌলিক গান রয়েছে। এবার আরও একটি মৌলিক গান আসছে তার কণ্ঠে। জানি আঁখি আলমগীর যেমন আশাবাদী, তার চেয়ে অধিক আশাবাদী গানের পুরো টিম। গানের শিরোনাম জানের জান। গানটি লিখেছেন রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেন। সুর সঙ্গীত করেছেন পুনম মিত্র। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রাজা। গানটির মিউজিক ভিডিওতে ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে ছিলেন বেলাল ও হীরা। এতে মডেল হয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী অলঙ্কার চৌধুরী। এর আগেও কয়েকজন শিল্পীর গানের ভিডিওতে মডেল হয়েছেন তিনি। এবারে প্রথম আঁখি আলমগীরের গানে মডেল হলেন অলঙ্কার। গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, জামাল ভাইয়ের লেখা গানটি খুবই সুন্দর, গানটি আমার খুব ভালো লেগেছে, রোমান্টিক রিদমিক একটি গান। পুনম মিত্র চমৎকার সুর সঙ্গীত করেছেন। মিউজিক ভিডিওতে ড্যান্স পার্টটা এক কথা দারুণ হয়েছে। এক্ষেত্রে কোরিওগ্রাফারের প্রশংসা করতেই হয়। আর মডেল হিসেবে অলঙ্কার ও শিশির সর্দার খুবই ভালো করেছে। পুরো টিমের সঙ্গে এটা আমার প্রথম কাজ, তো মনে হচ্ছে যে এই গানটিতে আমাকে নতুনভাবে পাবেন দর্শক শ্রোতা। গানটা যখন জামাল ভাই ও পুনম দুজনে অনেক চিন্তা করেই আমার জন্য করেছে, তাই এটা আমার জন্য অনেক সম্মানের। আর গানটি সবাই নিজেদের মধ্যে অনুভব করতে পারবে, কারণ মানুষ তো তার ভালোবাসার মানুষকেই জানি বলে। এই গানের পুরো টিমের জন্য ভালোবাসা রইল। এদিকে আঁখি আলমগীরের প্রতি মুগ্ধতা প্রকাশ করে অলঙ্কার চৌধুরী বলেন, জানেন আমি ছোট্টবেলায় স্কুলে শ্রদ্ধেয় আঁখি আপার গানে পারফর্ম করেছিলাম। কখনো তার গানের মডেল হব এটা কল্পনাও করিনি। তার সঙ্গে কথা বলে কাছাকাছি থাকার সুযোগ পেয়ে দেখেছি তিনি কত বড় মনের মানুষ। তার মতো গুণী, সুন্দরী, বিনয়ী আর সদা হাস্য উজ্জ্বল একজন শিল্পীর গানের মডেল হওয়ার বিষয়টি আমার পরম সৌভাগ্য। জানা গেছে গানটি শিগগিরই রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।